আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা, অনেকেই আসলে চিকন কণ্ঠ মোটা করতে পারেন না, এবং মোটা কণ্ঠ আপনি কিভাবে চিকন করবেন, হ্যাঁ, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি আপনি যখন আপনার কণ্ঠ আপনি হাই স্কেল তৈরি করতে পারবেন, ঠিক আছে, এবং যখন আপনার কণ্ঠ চিকন থাকবে ওইটা আপনি কিভাবে মোটা করবেন, হ্যাঁ, তার পাশাপাশি অনেকগুলো কাজ দেখাবো, তো অবশ্যই সাথে থাকুন। তো চলুন বেশি কথা বলবো না, তালে আপনারা কিভাবে গাবেন। তালে বলতে যে ফোন থেকে আপনি রেকর্ড যে টেম্পোর সাথে সাথে গাইতে পারবেন এমন না, তো আপনার আরেকটা ফোন দরকার। হ্যাঁ, আমার দুইটা ফোন, আমি এই জন্য তালে বর্তমানে গাই। তো তালে গাইলে কিন্তু আপনার তালটা মিস্টেক হবে না, হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু আপনার অটোটিউনটা মিলবে আর কি, যদি ভালোভাবে গাইতে পারেন। তো আপনি দেখেন আমি 94 BPM দিয়ে আমি এখন একটা গজল গাবো, ধরেন এই যে শুনলেন, হ্যাঁ, প্রভাতের কিরণ নূরের সমীরণ আলোক উজ্জ্বল দিবস প্রাতে, তো এরকমের তালে গাবেন, ঠিক আছে, টেম্পোর সাথে যদি আর একটা ফোন থেকে থাকে। তো আশা করি বুঝছেন। অনেকেই বলছেন যে ভাইয়া কীভাবে FL স্টুডিওতে আমরা রেকর্ড করবো। আসলে FL স্টুডিওতে অনেক ফোনে রেকর্ড হয়, অনেক ফোনে রেকর্ড হয় না। তো রেকর্ড কিভাবে করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। যারা নতুন, প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে এই অডিও রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্কিপ, তো স্কিপ দিলেও হবে, ঠিক আছে, স্কিপ দিলেই কিন্তু আপনার রেকর্ডটা শুরু হয়ে যাবে। এই যে স্কিপে ক্লিক করার পর এই যে লাল চিহ্নটা, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর এই যে প্লে বাটনের এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রেকর্ডটা হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো যে আজকে আমরা দেখাবো দুইটা জিনিস, কোরাস নতুনভাবে কিভাবে তৈরি করবেন, হ্যাঁ। তো চলুন আমরা এই যে নাসির, ওগো প্রাণ প্রিয় নবী, তো এই নাসিদের আমরা এখানে করেছি আপনার মাইনরের সিটে আপনার অটোটিউন, এবং এখানে দেখতে পারতেছেন রিভার্ব আমরা করেছি 60 এবং 66। এখন এই কণ্ঠটা আপনারা শুনেন এখন, হ্যাঁ, ওগো প্রাণ প্রিয় নবী তুমি আছো সেই কত দূরে, আমার মন বারে বারে সেথা যায় সেথা যায়। তো এই যে নাসির, তো আমার কণ্ঠ তো কিন্তু এখন মোটা, তাই না? তো আমি এখন চিকন করতে চাইলে এই পিস দেখতে পারবেন আপনারা, এখানে পিসের মাধ্যমে 1 করে দিবেন। এখন শোনেন কণ্ঠটা আরো চিকন হয়ে গেছে, হাই স্কেল। এই যে দেখিনি তোমায় কবুদু নয়নে, তবুও তোমার প্রেম বড়ায় প্রাণে। দেখলেন, এখন যদি আপনি মোটা চান, হ্যাঁ, তাহলে এইটা শুধু 1 করে দিবেন, আর চিকন করতে চাইলে +1 করে দিবেন, হ্যাঁ, আর মোটা চাইলে -1 করে দিবেন। এই যে শোনেন, ওগো প্রাণ প্রিয় নবী তুমি আছো সেই কত দূরে, আমার মন। তো কিভাবে আপনার চিকন কণ্ঠ মোটা করবেন এবং মোটা ভয়েস আপনি কিভাবে চিকন করবেন আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি কি করব, কোরাস তৈরি করব। তো কোরাস অনেকে কি করেন যে আপনারা কোলন করেন, তো কোলন করা যাবে না, তাহলে কিন্তু কোরাসটা ভালোভাবে হয় না। অনেকেই বলেন যে কিসির মিসির আওয়াজ আসে, কারণ এই যে ভোকালটা আর এইটাই তো আপনি কোলন করবেন, তাই না? এইটা কোলন করলে কিন্তু একই সাউন্ড আপনার, মানে সব কিছু একই হয়ে গেল, তাহলে আপনার এই সাউন্ডের সাথে ওই সাউন্ড কিন্তু সমান হয়ে গেল, তাহলে কিন্তু কোরাসটা হবে না। কোরাসের সাথে আপনার এই ভোকালের কাজ করবেন না, প্রথম ভোকালের সাথে কোরাস কিভাবে করবেন, যে কোনো কোরাস, তো সেই জন্য আপনি কোলন করবেন না। এখান থেকে পেয়ে যাবেন এই যে প্লাস অপশন, প্লাস অপশনে ক্লিক করার পর এইখান থেকে চলে যাবেন অডিও ক্লিপ। তো অডিও ক্লিপে ক্লিক করার পরে নতুন একটা কিন্তু লেয়ার অপশন চলে আসছে এইখানে, ঠিক আছে। নতুন লেয়ারে আপনারা কি করবেন, এইখান থেকে জাস্ট এইখানে চেপে ধরে রাখবেন ভোকালটা। আপনি যদি চান না আপনি এইখান থেকে সম্পূর্ণ কোরাস করবেন, সিলেক্ট করবেন, তাহলে এইখানে উপর থেকে ক্লিক করার পর এখানে পাবেন কপি, কপি করার পর এইখানে আলাদাভাবে নিবেন। এখন দেখেন এটা আমার শুধু র ভোকালেই। বারে বারে থা যায় সে থা যায়। দেখলেন তো, তাই না? তো এখন এটা অটোটিউন করে নেব, এটা অটোটিউন করে নেব আমরা।
তো অটোটিউন করলাম, এটা হয়েছে মেজরের সিতে। অটোটিউন করব আমরা এখানে, সবসময় অটোটিউন করাজের জন্য আপনার প্রথম বোকালে করেছেন আপনি ধরেন 60, ওইটা আপনি 65 রাখবেন বা 70 রাখতে পারেন, 10 বেশি রাখবেন কোরাজের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে অটো সিলেক্ট করব, রিভার্বটা অটো সিলেক্ট করলাম। এখন আমরা কোরাসটা, আমি তো বারবার দেখাই যে পিস আপনারা 12 করে দিবেন, হ্যাঁ তো তো এটা তো নতুন কিছু না, এটা তো অনেকেই জানেন তাই না? তো নতুনভাবে কোরাস কীভাবে করবেন সেই জন্য এই যে আপনি দেখতে পারবেন যে এইটা আপনার নিচের যে যেটা কোরাস করবেন আপনি, এটা কিন্তু হালকা একটু আগ পিস করে দিবেন, হ্যাঁ তাহলে কিন্তু কোরাসটা খুব সুন্দর হবে। তো দেখেন আমি কিভাবে করি, এখন শুনি না, আরো আমি এইখানে এখন আমরা শুনি। এটা আবার একদম ই হয়ে গেছে তাই না? এখানে কিন্তু একটু গ্যাপ রাখবেন আপনারা, কি রাখবেন একটু গ্যাপ রাখবেন, হ্যাঁ কোরাস কিন্তু অনেক দাপে তৈরি করা যায়। তো এটা আমরা এখানে কি করলাম, এখন আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে কোরাজের যে অটোটিউনের এই যে মাঝ বরাবর আইকনে ক্লিক করার পর এখান থেকে মিক্স আপনারা করে দিবেন 60 অথবা 70 আপনার মতো, যেমনটা ভালো শোনা যায়, যে অনেকজনে গাইতেছে এমনটা শোনা যায়। হ্যাঁ, এভাবে কোরাস তৈরি করবেন। এখন শোনেন, দেখলেন তো তাই না? তো এখন ব্যাপারটা হলো কি করবেন, এখন এখন চাইলে আপনি এখান থেকে এইটা কোলন করতে পারেন। এইটা কোলন করার পর এইটা আপনি কি করতে পারেন, এইটা আপনি এই সাইডে ডান সাইডে দিতে পারেন, এটা বাম সাইডে। হ্যাঁ, আর সবসময় আপনার প্রথম ভোকালের যদি সাউন্ড কমানো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখান থেকে এই যে মাস্টার ভলিউম পাবেন, এইখান থেকে সাউন্ড কমাবেন। কিন্তু আপনি এইখান থেকে কিন্তু সাউন্ডটা কমাবেন না, হ্যাঁ তাহলে কিন্তু ভোকালের মিক্সিংটা ভালো হবে না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আরও একবার শুনি। ক্লিয়ার? তো এভাবে মূলত কোরাস তৈরি করবেন, এবং অনেক ধাপে কোরাস তৈরি করা যায়, তাও আপনার একটা ভোকাল থেকে আপনি কিভাবে কোরাস খুব সহজে তৈরি করতে পারেন। আর পিচ 12 করে দিলে এটা রোবট লাগে, তারপরও মোটামুটি হয়, আমিও করি মাঝে মাঝে। তো এভাবে মূলত কোরাস তৈরি করার চেষ্টা করবেন। কোরাস মূলত আপনার 6টা 7টা আলাদা আলাদাভাবে রেকর্ড করতে হয়। যেমন একটা ধরেন আপনি গাইছেন ও গো প্রাণ, এই একটা গাইলেন, একটা ধীরে গাইলেন ও গো প্রাণ, আর একটা দিলেন ও গো প্রাণ, মানে কি আপনি একটা হাই গাইলেন একটা লো গাইলেন, ঠিক আছে? যারা প্রফেশনাল কাজ করে তারা 8টা 10টা কিন্তু আলাদাভাবে রেকর্ড করে, হ্যাঁ তারপর মূলত একটা কোরাস তৈরি হয়। তো আমাদের যেহেতু মোবাইল অনেক পরিশ্রমের কাজ, যাবে করা যাবে না এমন না, ঠিক আছে অবশ্যই করা যাবে। আর যারা আমার ভিডিও কিন্তু অনেকেই কিন্তু দেখেন, তারা অনেকেই আমার থেকেও ভালো কাজ পারেন, কিন্তু ভালোবাসার জন্য কিন্তু আমার ভিডিও দেখেন তাও আমি জানি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন যারা কোর্স শিখবেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ ওইখানে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো, কারণ ওইটা ভিডিওর মাধ্যমে আমি তৈরি করেছি। যাই হোক, এবং অনেকেই বিভিন্ন বাজে মন্তব্য করেন, তো যাই হোক আপনারা নিজেরাও উঠতে পারেন না এবং আপনাদের উপকার করতে পারি না, সেই জন্য আপনারা বিভিন্ন মন্তব্য করেন এবং বিভিন্ন আজেবাজে কথা বলেন, সেই জন্য আমার কোনো খারাপ লাগে না। আমি আমারভাবে কাজ করব, আমাকে কেউ ঠেকাতে পারবে না, এবং আমার সাথে যারা আছে তারা আমাকে অনেক ভালোবাসে। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।